নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে আলু ভেন্ডির তরকারি তো প্রথমে আমি তেলটা দিয়ে দিলাম একটু গরম হতে আর এখানে ভেন্ডি কেটে নিয়েছি একটু আলু কেটে নিয়েছি এটা রাতের খাবার দিয়ে দিলাম তেলের মধ্যে একটু পাঁচ ফরম তেলটা গরম হয়ে এসছে এরপরে আলুগুলো দিয়ে দেবো তবে আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে কেন ভেন্ডি হতে তো সময় নাই না আর আমি ভেন্ডিগুলো খুব একটা ভাজবো না একবারেই মশলার মধ্যে দিয়ে ভেজে নেব তাহলে কী হবে ভেন্ডিতে না অনেক বেশি তেল নাই সেই জন্য কম তেলে রাঁধতে গেলে এরকমই করতে হবে তো আলুর মধ্যে দিয়ে দিলাম আমি একটু নুন আর দিয়ে দিলাম হলুদ এখানে আমি মশলা পিঠে পিষে রেখেছি একটা ছোট সাইজের পেঁয়াজ আছে টমেটো আছে আদাটা আছে তবে মশলাটা তরকারি বোঝে কম বেশি করে নিতে হবে এরপরে আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম এই রকম করে করলে মানে ভেন্ডিতে তেল খায় কম আর আপনারা যদি মনে করেন একটু বেশি তেল দিয়ে করবেন সেক্ষেত্রে দিতেই পারেন দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম একটু সবজি মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে দেখছেন তরকারিটার মধ্যে একদম তেল নেই বললেই চলে এরপরে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কা একটু বেশ লাল লাল দেখতে হবে সেই জন্যেই দিলাম তরকারিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল যারা কম তেল খেতে পছন্দ করেন তারা এইভাবে করে দেখবেন খেতেও ভালো আর বানাতেও সুবিধা আর তেলও বেশি লাগলো না এরপরে আমি এইদিকে গ্যাসটা জালি নিয়ে কড়াইটা করে দেবো ওইদিকে আমি বানিয়ে নেবো এখন রুটি আপনারা যদি রুটি খেতে চান রুটি পরোটা বা ভাতের সাথেও আলু ভেন্ডির তরকারিটা ভালো লাগবে কালকে আমি বানিয়েছিলাম ডালপুরি তো ডালপুরির কিছুটা পুর রয়ে গেছে সেটা ভাবছি কিনে করে নেবো না তো না ফ্রিজে থেকে গেলে অনেকবার হয় কি ভুলে যায় নষ্ট হয়ে যায় তো সেই জন্য আজকে মনে আছে যখন তো ভাবলাম বানিয়ে নেবো পরোটা কালকে পুরি বানিয়ে লুচি বানিয়েছিলাম ডাল পুরি তো এখানে আমি একটু বেশি করেই নেবো তাতে ফেটে গেলে কোনো অসুবিধা নেই এখানে দুটো তিনটের মতন হবে খুব বেশি হবে না তবে আমার ছেলেরা বললো একটু বেশি করে দাও ফাটলে ফাটবে তবে অনেকটা বেশিই দিয়েছি মনে হয় ফেটে যেতে পারে তো চলুন পরোটা হবে ফেটে গেলেও কোনো অসুবিধা নেই লুচির মধ্যে যদি ফেটে যায় না তাহলে অসুবিধা থাকে তেলের মধ্যে দিলে সব বেড়ে যায় কিন্তু পরোটার মধ্যে যদি আপনার ফেটে যায় কোনো অসুবিধা নেই দেখুন বলতে বলতে আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন ফেটেই গেল কিন্তু এটার কোনো অসুবিধা নেই তাওয়ার মধ্যে দিয়ে দিই কেন বেরোবে না কিন্তু তেলের মধ্যে যখনই ছাড়বেন তখনই সব বেড়ে যেতে থাকে তো আমার আরেকটা বেলা হয়ে গেছে এটা ফাটেনি এটা একটু কম দিয়েছিলাম সেই জন্যে ফাটেনি দিয়ে দিলাম অল্প সামান্য তেল খুব বেশি তেল দেবো না যেহেতু এটা রাতের খাবার এই তেলের মধ্যে সবটা আমি করে নেব আর একটু আমার মনে হচ্ছে তেল লাগবে সেই জন্য অল্প একটু তেল দিয়ে দিলাম কেন রুটিগুলো বেশ শুকনো শুকনো লাগছিল তো দেখুন এটা আমার হয়ে গেল এপরে নামিয়ে নে কি সুন্দর লাল লাল দেখতে হয়েছে আর তরকারিটাও এর মধ্যে রেখে দিলাম এর মধ্যে চাপা ঢাকা দিয়ে রাখলে না বেশ গরম থাকবে তো এরপরে এখানে নিয়ে নিলাম রুটি বেশ গরম আর একটা সকালে ডিম ছিল ভেন্ডি তরকারি শুনেছে পরোটা করে দিয়েছি তবুও বলছে রাতের এক দিনের একখানা ডিম ছিল না তো ওইটা আমাকে দাও তো সেই জন্যে দিয়ে দিলাম তো আপনারা চাইলে ভেন্ডির তরকারি দিয়েও খেতে পারেন আবার এটা আচার দিয়েও কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম